আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারের আইটেম মসমসের পেঁয়াজুর রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি মসমসে পেঁয়াজু তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল, হাফ কাপ পরিমাণ খেসারির ডাল। ভালোভাবে ভিজিয়ে কমপক্ষে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে ভিজিয়ে এরপর একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু মসুরের ডাল বা খেসারির ডাল নিতে পারেন। মসুরের ডাল আর খেসারির ডাল মিলিয়ে নিলে এতে করে পেঁয়াজুর টেস্টটা ভালো আসে, তাই আমি দুই রকম ডাল মিলিয়ে নিয়েছি। এরপরে ডালগুলো পেস্ট করে নেওয়ার জন্য একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, আপনারা চাইলে ফাটাই বেটে নিতে পারেন। এরপরে আমি ডালগুলো পেস্ট করে নিব। ডালগুলো প্রথমে একটু হয়ে আসলে এরপরে উল্টিয়ে পাল্টিয়ে দিবে, এতে করে ডালগুলো পেস্ট হয়ে যাবে খুব সহজে। ডালগুলো খুব বেশি পেস্ট করে নিয়ে আমি আদা পেস্ট করে নিয়েছি। কিছুটা ডাল একবারে পেস্ট হয়ে গেছে, কিছুটা ডাল পেস্ট হয়নি, সেই রকমভাবে পেস্ট করতে হবে। এতে করে পেঁয়াজুটা মসমসে হবে। আপনারা যদি সংরক্ষণ করতে চান একটা এয়ারটাইট বক্সে নিয়ে নেবেন পেঁয়াজুর পেস্টগুলা। এরপরে ফ্রিজে রেখে দিবেন। এরপর আমি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর স্বাদ মতো কাঁচামরিচ নিয়েছি। এর আদা রসুন বাটা নিয়ে নিতে হবে হাফ চা চামচ পরিমাণ। এরপর হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কসলিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে করে পরবর্তীতে ডাল থেকে খুব পানি বাইর হয়ে আসবে না। প্রথমে এভাবে একটু মাখিয়ে নিলেই ভালো। আমি ভালোভাবে মাখিয়ে নিতেছি। এরপর ডালগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা বা খাওয়ার সোডা। এতে করে পেঁয়াজুটা মচমচে হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটাও দিয়ে দিতে পারেন। এরপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মাখিয়ে নিতেছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর হাতে একটু অল্প করে নিয়ে এভাবে দিয়ে এরপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। যখন মিডিয়াম গরম হবে পেঁয়াজগুলো দিয়ে দিব। এভাবে পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো একটা ফাঁস লালচে কালার হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব। আমি কাঁটা চামচ দিয়ে সবগুলো উল্টিয়ে দিতেছি। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলা রেসটা মিডিয়াম লোতে রেখে পেঁয়াজগুলো ভাজতে হবে। এতে করে পেঁয়াজগুলো ফুড়িয়েও যাবে না, মচমচে হবে। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। এরপরে আমি তেলটা সেঁকে তুলে নিতেছি। সেম প্রসেসে আমার সবগুলো পেঁয়াজু করে নিব। সবগুলো পেঁয়াজু হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। সবগুলো পেঁয়াজু আমার ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি একটা কিচেন টিস্যুর মধ্যে তুলে নিয়েছি। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনও কোনো ভিডিও আপলোড করি আপনারা পেয়ে যাবেন। আজকে এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।